নমস্কার। কথাকলি গুহ আপনি তো রিসার্চ করেছেন, আপনি বলুন না আপনাদের এই হার্বাল টি ক্যাফে টি লাউঞ্জে চলবে? কেন চলবে না জড়িবুটির চা? চা কফির দোকানে মানুষ কখন আড্ডা দিতে যায় বলুন তো? হয় খুব আনন্দে বন্ধুদের সাথে, নইলে খুব ক্লান্ত থাকলে। আর তাছাড়া মাঝে মাঝে মানুষ মন খারাপ থাকলেও কিন্তু চা কফির দোকানে গিয়ে বসে। অগ্নি, কথাগুলি কিন্তু আমাদের টার্গেট গেস্টের টেস্টটা বদলে দিচ্ছে। তখন যদি আপনাদের সামনে কেউ সুগন্ধি গরম পানীয় নিয়ে আসে আপনাদের কতটা সতেজ লাগবে বলুন তো? তাছাড়া এখনকার দিনে মানুষের যা ভাজাভুজি খাওয়ার অভ্যেস, তাতে কিন্তু এই জড়িবুটির চা একটু হলেও ওই শরীর থেকে অস্বাস্থ্যকর জিনিসগুলোকে ভেতর থেকে ধুয়ে ফেলতে সাহায্য করে। Why did you select herbal tea? মানুষের স্বাস্থ্যের কথা ভেবে। একজন মানুষের মন আর শরীর দুটোই যদি ভালো থাকে তাহলেই কিন্তু সে পুরোপুরিভাবে সুস্থ থাকতে পারবে। That's right. What kind of tea you want to serve to your guests? অপরাজিতা ফুলের নীল চা, জবা ফুলের লাল চা, মৌরির চা, এরকম আরো অনেক চা। Pardon? I didn't get your point. Are you comfortable in English? I'll explain it for you. What was your question again? What kind of tea you want to serve to your guests? Aparijita Phuler Neel Cha. Blue tea made from butterfly flower. Jaba Phuler Lal Cha. Red tea made from hibiscus. অপরাজিতা ফুলের নীল চা রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে। So basically the blue tea helps to control the blood sugar. It also improves memory and cognitive function. It reduces anxiety, depression, right? Depression, anxiety and depression. Plus it's also a natural source of caffeine, so you know, it gives you that extra energy without giving you the jitters.